স্কুলে জল, রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের, স্কুল ঘরে জল, পড়াশুনো শিখেই রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। ঘটনা নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত হাঁসখালী হাই স্কুলের। জল নিকাশি ব্যবস্থা খুবই দুর্বল, এখানে একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয় শিক্ষকরা। স্কুলে একটুখানি মানে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের স্কুলে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, এমন পরিস্থিতি হয় ক্লাস করারই কোনো সিচুয়েশন থাকে না, তো সেই জন্য আর কি অবরোধ। ওইদিকে ড্রেনটা পুরো জাম নাকি, সেখান দিয়ে জল যাতায়াত করানো যাচ্ছে না, ফলত আর এই বিষয়ে প্রসন্ন হতে তো কোনো পদক্ষেপ নেয়নি, সেই জন্য আমাদের আজকে ওই অবরোধ যে ওনারা যেন কোনো পদক্ষেপ নেয় আর আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের ক্লাসটা করে আমাদের শিক্ষকতাকে এগিয়ে নিতে পারি। প্রশাসনকে স্কুল কর্তৃপক্ষ বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এদিকে হাঁসখালী ব্লকের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, একটু জল হলেই ক্লাসরুমে প্রবেশ করে জল, ক্লাসরুমে জল প্রবেশ করে, ফলে বেশিরভাগ দিনেই স্কুল ছুটি হয়ে যায়। এইভাবে স্কুল বন্ধ হওয়ায় ছাত্রছাত্রীদের পঠন পাঠানোর অসুবিধা হয়। প্রশাসনকে জানানো সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি। গতকাল রাত্রে বৃষ্টি হতেই একই অবস্থা হওয়ায় আজ স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। হাঁসখালী কৃষ্ণনগর রোড অবরোধ ছাত্রছাত্রীদের। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।